সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গী শিল্পী সেলিম রেজা। শুভ সকাল, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, আমরা জানি যে সম্প্রতি আপনি একটি গান গেয়েছেন আমাদের উপমহাদেশের অন্যতম একজন সঙ্গী শিল্পী এন্ড্রু কিশোরকে নিয়ে। তো তাকে নিয়ে গান গাওয়ার ইচ্ছেটা বা এই প্ল্যানটা আপনার মাথায় কিভাবে এলো? এই প্ল্যানটা আসছে হঠাৎ করে। আমি এন্ড্রু দার বড় ফ্যান, তার গান শুনি ছোট থেকে বড় হয়েছি। হঠাৎ করে একটা একজন গীতিকার মাটির মামিন, উনি গানটি লিখে আমার সামনে নিয়ে আসে, বলে যে গানটি দাদা এখন তো চেষ্টা করে দেখেন গাইতে পারবে কিনা। গানটি আমার খুব ভালো লাগে এবং আমি গানটি নিয়ে আমাদের এক মিউজিক ডিরেক্টর জলিল মাহমুদ তার কাছে যাই, সেই গানটি মিউজিক কম্পোজিশন করে তারপর এই গানটি আমার গাওয়া হয়। এই গানটি রিলিজ পাওয়ার পরে আসলে আপনি রেসপন্স কেমন পাচ্ছেন? সবাই কি বলছে? সবাই খুব ভালো বলছে যে গানটি অনেক সুন্দর হয়েছে। যে যেমন ইন্ডিয়াতে কিশোর কুমারকে নিয়ে তাদের গান করেছেন, আমাদের এন্ড্রু কিশোর একজন ভালো গুণী শিল্পী, তার একটা গান থাকা দরকার, তার জন্য গানটি আমার করা। বাহ, তো গানটির মিউজিক ভিডিও করা হয়েছে কোথায় বা কিভাবে প্ল্যান করেছিলেন? মিউজিক ভিডিও করা হয়েছে এমনি একটা ইনডোরেই, জাস্ট ক্রোমা করে দাদার একটা গালিচা করে ওখানে জাস্ট আমার একটা ক্রোমা করে ভিডিও করা হয়েছে। ধন্যবাদ। তো আপনার কাছে জানতে চাই এখন আর কি নিয়ে ব্যস্ত রয়েছেন বা কি কি কাজ করছেন? এখন সামনে আরও অনেকগুলো নতুন মৌলিক গান আমার কাজ চলতেছে, বড় একা একা, আরও চুড়ই পাখির রীতি, বেশ কিছু গান নিয়ে কাজ চলতেছে আমার। তো আপনার সঙ্গীত জীবনের শুরুটা একটু জানতে চাই, কিভাবে শুরু হয়েছিল এই জগতে পথ চলা? সঙ্গীত জীবনের শুরুটা হঠাৎ করে হয়েছে। শিল্পকলায় যেতাম, ওখানে অনেক বাউলরা দেখতাম মাঠে ঘাটে গান করতো, তো ওদের সাথে বসতে, ওদের সাথে চলার সময় হঠাৎ করে গান ভালো লাগলো। ছোটো থেকে এন্ড্রু দার গান শুনতাম আমি, আরও আমাদের আরও যারা বিখ্যাত শিল্পী আছে সুবীর নন্দী স্যার, ওদের গান শুনতাম। তো এক কথায় গানের ছোটোবেলা থেকে অনেক টান ছিল গানের প্রতি, তো হঠাৎ করে এই বয়সে এসে গান শিখলাম আর কি। আচ্ছা, তো কোন ধরনের গান আপনাকে বেশি টানে বা কোন ধরনের গান বেশি আমাকে বেশি টানে? হলো আধুনিক চলচ্চিত্র বিষয়ক গানগুলো আর কি। চলচ্চিত্র যে আধুনিক গানগুলো রয়েছে সেগুলো আপনাকে বেশি টানে? চলচ্চিত্র গানগুলো ভালো লাগে বেশি, বিশেষ করে এন্ড্রু দার, তো আমি চরম একজন ফ্যান। অবশ্যই তাই, এবং তাকে ট্রিবিউট করে যে আপনি আসলে গান গেয়েছেন সেটা দেখেই বা জেনেই আমরা বুঝতে পারছি। একটা গান আপনার কণ্ঠে এখন একটু শুনতে চাই, দু লাইন। মা গো মা, তুমি ছাড়া বেঁচে থাকার মানে বুঝি না, তুমি ছাড়া জন্ম বৃথা, তুমি ছাড়া বোবা ব্যথা, সইতে পারি না মা গো মা, তুমি ছাড়া বেঁচে থাকার মানে বুঝি না। এই গানটি লিখেছেন হৃদয় হুসেন ইসমাইল এবং সুর করেছেন হৃদয় হুসেন ইসমাইল, মিউজিক করেছে জলিল মাহমুদ। এই গানটি রিলিজ হয়েছে অলরেডি, বেশ ভালো সাড়া পাচ্ছি। আচ্ছা, তো আপনার মৌলিক গানের সংখ্যা এ পর্যন্ত কতটি এবং সেগুলো কি ধরনের গান? আমার মৌলিক গান এ পর্যন্ত প্রায় 25-30টি হবে, আমাদের রিলিজ হয়েছে প্রায় 10-15টি। এগুলো এই মায়ের গান আছে, বাবার গান আছে, ফিল্মেটিক গান আছে, এই সব মিলে আধুনিক প্যাটার্ন বেশি আর কি। আচ্ছা, তো গানগুলো কি মিউজিক ভিডিও সহকারে রিলিজ করেছেন কিনা? জি, মিউজিক ভিডিও সহকারে গানগুলো আরএস মিউজিক চ্যানেলে, আমার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে রিলিজ করা হয়েছে। আচ্ছা, তো এই যে গান গাইছেন বা গানের সাথে যুক্ত আছেন, অনুপ্রেরণার উৎসটা কি বা কারা আসলে বেশি আপনাকে উৎসাহ দিচ্ছেন? উৎসাহ দিচ্ছে আমার পরিবার থেকে উৎসাহ দিচ্ছে এবং আমার বন্ধু বান্ধব সবাই সাপোর্ট করে যে আপনার কণ্ঠে গান ভালো লাগে, আপনি গান করেন, চালিয়ে যান, আমরা আপনার পাশে আছি, থাকবো। তাদের অনুপ্রেরণায় আপনার কাজ করা হচ্ছে। তো গানের বাইরে বা গানের পাশাপাশি আর কি করছেন? গানের পাশাপাশি আমাদের একটা ফার্ম আছে, ল ফার্ম, কারণ বাজারে, 28 কারণ বাজারে, ওখানে আমি একটা জব করি। আচ্ছা, তো গান নিয়ে আপনার আর ভবিষ্যৎ পরিকল্পনা কি, কত দূর যেতে চান? যা গান যখন করতে আসছি তখন চেষ্টা করবো, যতদিন বেঁচে থাকবো সেই গান বুকে ধারণ করে কথা চলতে থাকবো। তো এখন আমরা আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই আপনার। এই গানটি লিখেছেন মাটির মামিন, সুর করেছেন মাটির মামিন, মিউজিক কম্পোজিশন করেছেন রাসেল হালিম। ফিরে আয়
ফিরে আয়ো জানামা একবার ফিরে আই ফিরে এ মন রবিরে আই ফিরে মন রবিরে এই মনটা তোকে শুধু পেতে চাই ফিরে ফিরে আয়ো জানামার একবার ফিরে তোর কথা বলা তোর পথ চলা তোর দুষ্টুমিতে কেটে যেত বেলা আমি আনমো না কেন জানি না তুই চেনা থেকে হয়েছি সচেনা জনম জনম সারা জনম তোর বিচর আমার মন পাড়াই ফিরে ফিরে আয়ো জানামার একবার ফিরে ধন্যবাদ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে প্লিজ আমাকে এত সুন্দর একটি অনুষ্ঠানে এটিএন বাংলা ডাকার জন্য এটিএন বাংলাকে ধন্যবাদ এটিএন বাংলার মাধ্যমে আমাকে বাংলাদেশের মানুষ যারা দেখছেন সবাইকে ধন্যবাদ এবং সালাম আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আসার জন্য চায়ের চুমুকের পক্ষ থেকে এটিএন বাংলার পক্ষ থেকে অনেক শুভকামনা রইল আপনার জন্য জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জি আমরা বাড়ি যেতে যেতে আরেকটি গান আপনার কণ্ঠে শুনবো তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি দর্শক আজ এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন কোন অতিথির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন দেশকে ভালোবাসুন চায়ের চুমকের এপিসোডগুলো youtube.com/itinbangla প্রোগ্রামে গেলেই পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ বড় একা একা লাগে তোকে ছাড়া তোকে ছাড়া বাঁচা মুশকিল ও তোকে ছাড়া বাঁচা মুশকিল দিন কাটে না রাত কেটে ভোর তোকে ছাড়া এমন কাটে না যে ঘোর বড় একা একা লাগে তোকে ছাড়া তোকে ছাড়া বাঁচা মুশকিল ও তোকে ছাড়া বাঁচা মুশকিল দিন আসে দিন যায় সময়টা চলে যায় তবু আছি এই বেশ ভালো জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই নয় কবু সাদা কালো এই আশাতে স্বপ্ন ভাসে সুখ আসে চোখে মুখে চায়ের চুমুকে।